بسم الله الرحمن الرحيم الحمد لله الدكتور جلسر شماني تو شبابتي الحاز حافظ محمد سليمان شاهب رودان دكتور مولانا محمد عبد الاول بلبل صاحب اروجارا دعواتي علماء كرام دعواتي مهمان সামনে অভিষ্ঠ আমার দিনদার ভাই ও বাবারা পর্দার আড়ালে মা ও বোনেরা মহান আল্লাহ তালা দরবারে লাখ কোটি শুক্রিয়া যিনি আমাদিগকে আজকে কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্য এই বেহেশতের বাগানে সুস্থ শরীরে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন এজন্য সকল বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন বলতে পারেন আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন এবাদত করতে হলে সবার আগে কি প্রয়োজন ইমান বা বিশ্বাস প্রয়োজন বিশ্বাস যদি ঠিক মতো থাকে তারপরে আমরা এবাদত করতে পারবো আমি শুরুতে সূরা মুমিনুন থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি মুমিনুন সুরার নাম আর মুমিনের পরিচয় সুরার প্রথম দিকে দিয়েছেন কে আল্লাহ ওই মুমিনুন সুরার প্রথম কয়েকখানা আয়াতের অর্থ এবং আনুষঙ্গিক কিছু কথা বলে আজকের মতো বক্তব্য শেষ করব বলে আশা রাখছি ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এটা কি আমরা এমনি এমনি জানি না আল্লাহ বলেছেন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষ এবং জিনিসকে সৃষ্টি করে ছিপ ছিপছি শুধুমাত্র আমার অবাধদের জন্য নম নম আমরা এবাদতের জন্য সৃষ্টি হয়েছি আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন তা আমাদেরকে দেখতে বলেছেন বুঝতে বলেছেন উপলব্ধি করতে বলেছেন চিন্তা করতে বলেছেন পবিত্র করানে সাধ হচ্ছে আল্লাহ তালা বলছেন মানুষের দেখা উচিত মানুষের চিন্তা করা উচিত মানুষের বোঝা উচিত কে তাকে সৃষ্টি করেছে কিভাবে সৃষ্টি সে হয়েছে কে বলছেন আল্লাহ বলছেন এরপর আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন খুলিকা মা। আমি তোমাদেরকে না পানি থেকে সব নির্গত পানি থেকে সৃষ্টি করেছি ওই পানি কোথার থেকে বের হয় আল্লাহ তাআলা তা আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি যে পানি পুরুষের নীল দাঁড়ার আর মহিলাদের পাঁজরের হাড় থেকে বের হয় ওই পানি দিয়ে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ওই পানিকে মহান আল্লাহ তাআলা মাটির নিজাস বলেছেন পবিত্র কোরআন তার সাক্ষ্য আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন লাকাদ খালাকনা আল ইনসানা মিন সুলালাতিন আমি মানুষকে মাটির নিজ্জাস থেকে তৈরি করেছি মাটির নিজ্জাস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন তুম্মা জাআলনাহু মুফাতান ফি ক্বারারিন অতপর আমি ও এক বিন্দু না পাপানি মায়ের রেহামের ভিতরে প্রবেশ করিয়েছি মায়ের গর্ভে ও এক বিন্দু না পানি কে আল্লাহ প্রতিষ্ঠাপন করেছেন এরপরে আল্লাহ তাআলা ওই না পানি দিয়ে কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন তাও ধারাবাহিকভাবে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন তুম্মা খলাকানান নুতফাতা আলাকাতান ফখলাকানাল আলাকাতা মুদগাতা فخلقنا المدغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين

এভাবে বর্ণনা দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন ইবাদতের জন্য ইবাদত করতে হলে আমাদের কি করতে হবে বিশ্বাস করতে হবে বিশ্বাস যদি আমরা করি তাহলে আমাদের পরিচয় কি আমরা মুমিন যখন আমরা মুমিন হব তখন আমরা ইবাদতের মতো ইবাদত করতে পারব তখন আমাদের জন্য যে অপেক্ষা করছে জান্নাত জাহান্নাম আমরা যদি মুমিনের পরিচয় দিতে পারি জাহান নাম বাদ দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো কিন্তু মুমিনের পরিচয় যদি আমাদের না থাকে তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো কি বলেন এটা আমাদেরকে বুঝতে হবে এজন্যই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুমিনের পরিচয় সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা মুমিনুনের প্রথম থেকে আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন নিশ্চয় মোমিনরা সফল কাম কোন মোমিন সফল মোমিনের পরিচয় কি হবে আল্লাহ তাআলা তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন পরের আয়াত থেকে আল্লাহ তাআলা মুমিনের পরিচয় বা সাতটা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা প্রথম গুণ প্রথম পরিচয় বলেছেন আল্লাযীনা কুম

তারা যখন নামাজ পড়বে নামাজে বিনয়ী হবে একাগ্রতার সাথে পৃথিবীর সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে আল্লাহ দেখছেন এই রকম অনুভব করে একাগ্রতার সাথে বিনয়ী সাথে বিনয় অবনত হয়ে তারা নামাজ আদায় করবে বলে সুহানন্দ কিন্তু ওই নামাজ কেমনে আমরা পড়ি একটু যদি বুঝার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো পারবো কি পারবো না পারবো যেইভাবে নামাজ পড়তে হবে আমাদের ওই নামাজ ওইভাবে আমাদের পড়া হচ্ছে না কারণ ওই নামাজের সাথে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন আসসালাতু মিনাল মুমিনিন নামাজ হচ্ছে মুমিনদের মেয়ারাজ মেয়ারাজ মানে কি মেয়ারাজের শাব্দিক অর্থ উদ্ধগমন পারিভাষিক আমরা বুঝি যেহেতু আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজে গিয়ে আল্লাহর দিদার করেছেন এইজন্য মেয়ারাজ বলতে আমরা আল্লাহর দিদার বা সাক্ষাৎ বুঝি কি বলেন বুঝি কি বুঝিনা জি অর্থাৎ নামাজ হচ্ছে মুমিনদের নেআরাজ মানে আল্লাহর دیدار এখন আল্লাহর دیدار সম্ভব কি সম্ভব না যেহেতু পবিত্র কোরআন এসেছে আল্লাহ তাল আমাদেরকে জানিয়েছেন বরাম্মা জা আমুসা লিমি কাতিনা ওয়াকাল্লামাহু রব্বুহু ক্বালা রাব্বি আরিনি আংযুর ইলাইক ক্বালা আল্লাহর সাথে কথা বললেন কথা বলার মাধ্যমে আল্লাহকে দেখতে চাইলেন হে আল্লাহ আমি তোমার দিদার প্রার্থী আল্লাহ তালা বললেন তুমি আমাকে দেখতে পাবে না অর্থাৎ আমরা জেনেছি আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ দিদার করেন নি বা আল্লাহর দিদার হয়নি সেই সময় মুসা আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ পাননি আমরা জেনেছি কি বলেন কিন্তু আমাদের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার করেছে এটা কি আমরা জানি কে বলেছেন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সাদ করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম إِلَىٰ الْمَسْجِدِ الْأَقْصَىٰ <applause> الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا ۖ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ আল্লাহ তাআলা বলছেন তিনি পূত পবিত্র তিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এভাবে মহান আল্লাহ তাআলা তার হাবিবকে সিদরাতুল মুনতাহা হয়ে তার দিদার করিয়েছেন এজন্য আল্লাহ তাআলা আর এক জায়গায় তার দিদার সম্পর্কে পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়েছেন তুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও

সেই হাবিব নামাজকে আল্লাহর দিদার সাথে আল্লাহর সাক্ষাৎ সাথে মেয়ারাজ সাথে তুলনা করেছেন আর এক জায়গায় তিনি পরিষ্কার করে বলছেন তোমরা এমনি ভাবে আল্লাহর মদত করবে যেন সেই মধ্যে তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ যদি তোমরা আল্লাহকে দেখতে নাই

আপনি যে আল্লাহর ইবাদত করেন ওই আল্লাহকে আপনি কোনোদিন দেখছেন নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কো জবাব দিচ্ছেন আমি আলী ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী নিজে দেখি না या या इलाही मुझसे मुझको दूर कर ताक देखो तो एक तो नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है अल्लाह अल्लाह क्या मज़ाक الله الله عاشقك <أشخككك> كام هاي الله الله لا إله الله. لا اله الا الله حسبي, حسبي ربي, ربي جنة الله, الله. ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا الله محمد رسول الله صلى الله عليه وسلم ارتد الله ردیدار لاب کرتے ہو لے کی کرتے ہو لے اللہ کے তাহলে আল্লাহকে যদি আমরা ডাকি শয়তান দূর হবে শয়তান দূর হলে এই অন্তরে আল্লাহর ভয় তৈরি হবে যখন আল্লাহর ভয় অন্তরে তৈরি হবে তখন আল্লাহ আমাদেরকে দেখছেন এই রকম কমসে কম অনুভব হবে যখন আল্লাহ দেখছেন এই রকম অনুভব করে আমরা নামাজ পড়তে পারবো ওই নামাজে আমাদের তৃপ্তি হবে বিনয় আসবে একাগ্রতার সাথে নামাজ পড়তে পারবো নামাজ পড়তে পারলে আমাদের খুশি লাগবে আনন্দ অনুভব হবে এই রকম ভাবে নামাজ পড়তে হবে ওই রকম নামাজ যদি আমরা পড়তে পারি ওই নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে কিন্তু কয়জন আমাদের নামাজি খারাপ কাজ থেকে বিরত রয়েছে নামাজ পড়ি আর যারা নাই পড়ি নামাজ তো অনেকে পড়ি না যারা পড়ি তাদেরও অবস্থা কেমন মুমিনের পরিচয় কেমন তারা দিচ্ছে পরের আয়াতের যে পরিচয়গুলো আল্লাহ তাআলা বলছেন ওইগুলোর সাথে যদি আমরা একটু মিলাই তাহলে আমরা নিজেরাই বুঝতে পারব কেমন মুমিন আমরা নামাজ পড়তেছি তাহলে কিভাবে নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে নামাজের অবস্থা আমাদের কি যে নামাজটা যেভাবে হওয়ার দরকার সেভাবে আমাদের হচ্ছে কি হচ্ছে না একটু গুলোর ঠিকটু আমাদেরকে করতে হবে মুমিনের পরিচয়গুলো কি সেটা আমাদেরকে জানতে হবে সে অনুযায়ী আমরা যদি কাজ করি আমরা নিজেরাই বুঝতে পারব আসলে কতটুকু মুমিন কেন আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো ওয়ালা তাক্তাবিউ খুতওয়াতিশ শাইতান আর তোমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করোনা

তোমরা আল্লাহ ভয় কর ভয় করার মতো আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণ করো না আল্লাহ তারা কাপের মুশ্রিক জনকে বলেননি আল্লাহ তারা সাধারণ মানুষ যারা ইমান ইসলাম সম্পর্কে জানে না তাদের কেউ বলেননি আল্লাহ তারা যারা ইমান এনেছে ইমানদারদের ডেকে বলছেন ইমানদার গণ তোমরা আল্লাহ ভয় কর ভয় করার মতো ইমানদারদের বলছে তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো তার মানে আমরা ঈমানছি আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন সুতরাং আমরা আল্লাহর কথায় পরিপূর্ণ ইসলাম হতে পারিনি মুসলমান হতে পারিনি এইজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আমাদেরকে মুসলমান হতে হবে কারণ আমরা যা করছি মুসলমানের পরিচয় আমরা দিতে পারছি না এইজন্য আল্লাহ তাআলা মুমিনের পরিচয় সম্পর্কে বলছেন ওয়াল্লাযী মুমিনের পরিচয় হচ্ছে তারা অনন্ত কোনো কথা বলবে না বেহুদা কোনো কথা বলবে না যেই কথা কোনো কাজে লাগবে না সেই কথা তারা বলবে না কেন বলবে না এই জন্য আল্লাহ তারা পবিত্র কোরআনের আরেক জায়গায় বলছেন সেই দিন মমিনরা যখন জান্নাতে অবস্থান করবে সেখানে তারা অনর্থ বেহুদা কোনো কথা শুনবে না তারা শান্তি ছাড়া কোনো কিছু শুনবে না কিন্তু মমিনের পরিচয় যদি আমরা দুনিয়াতে না না আমরা অনর্থক বেহুদা কথা না বলা অর্থাৎ বেহুদা কথা বলা না ছাড়ি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না আমাদের অবস্থান হবে জাহান্নাম যদি আমরা বেহুদা কথা বলা ছেড়ে দেই তাহলে আল্লাহ তাআলা যেমন মুমিনের পরিচয় দুনিয়াতে বলছেন আখিরাতের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সেখানেও তোমরা বেহুদা কোনো কথাবার্তা শুনবে না অনর্থক কোনো কথাবার্তা তোমরা শুনবে না শান্তির কথা শুনবে আল্লাহ

যারা মুমিন তাদের পরিচয় হচ্ছে যাকাত আদায় করবে এই আয়াতের ব্যাখ্যায় মুফাস্সিন کرام বলছেন যাকাত দুই ধরনের হতে পারে একটা হচ্ছে সরাসরি যাকাত যা তার উপরে ফরজ হয়েছে আরেকটা হচ্ছে শরীরে যাকাত যেটা অন্তর পরিষ্কার করার মাধ্যমে আমরা আদায় করতে পারি অন্তর পরিষ্কার করার মাধ্যমে আমরা কিভাবে যাকাত আদায় করব কেন অন্তর পরিষ্কার করব আল্লাহ তাআলা পবিত্র কোরআন লাল জায়গায় বলছেন আল্লাহ হামান সকাহা যারা এই অন্তর পরিষ্কার করেছে তারাই সফলকাম বল সুবহানাল্লাহ আর এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহাল্লহাল্লাযিনা তাযাক্কা যারা এই অন্তর পরিশুদ্ধ করেছে তারা অবশ্যই সফলকাম মুসাল্লান সুবহানাল্লাহ আল্লাহ তাআলাই অন্তর পরিশুদ্ধের ব্যাপারে আরেক জায়গায় বলছেন ইল্লামান আতাম্মা হাবি কলবিন এই অন্তর পরিশুদ্ধ ছাড়া কেউ আল্লাহ নিকটে পৌঁছতে পারবে না আমাদের কি পৌঁছতে হবে কি হবে না আল্লাহ নিষেধ করেছেন আমরা কিভাবে পৌঁছবো আমরা যেতে না চাইলেও আল্লাহ টেনে সেই দিন যেতে হবে আমাদেরকে বাঁচার উপায় নাই আছে নাকি না কারণ কেমন দিবসে এই মাটি আমাদের আর লাগবে না কি করবে ঠেলে উঠাই দেবে কে জানিয়েছেন আল্লাহ জানাচ্ছেন মহান আল্লাহানা পবিত্র কুরআনে বলছেন ঈদ স্যামা ও ইদল কাবাকিবু তা ও ঈদল বিহার উজ্জিরাঁচ ওয়া ইদল কুবুরু ভ্রু সির আল্লাহ তালা বলছেন দিন আসমান বিদীর্ণ হবে আর এক জায়গায় আল্লাহ তালা বলছেন ঈদর সেই দিন আসমান বিভিন্ন হবে ফেটে চৌচিল হয়ে যাবে আল্লাহ বলছেন

রাত সেই দিন যত সমুদ্র আছে সব সমুদ্রকে একত্রিত করা হবে একটা সমুদ্রে পরিণত করা হবে আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদাল বিহাম সুজ্জিরা সমুদ্রগুলোকে একত্রিত করা হবে অর্থাৎ সমুদ্র একত্রিত করার পরে একপাশে আগুন প্রজ্বলিত হবে আর একপাশে বাতাস থাকবে আদনার বাতাসের তাপে সমুদ্রের পানিগুলো শুকিয়ে সমুদ্র সমতল ভূমিতে পরিণত Baby. Uh -huh. uh -huh.

সিরাত কবর থেকে আমরা উঠে যাব এমনি এমনি উঠবো আর একটা আল্লাহ তাআলা বলেন ইদা যুলজিলাতিল আরদ যিলজা না ওয়া আখরাজাতিল আরদ আসকalahা সেই দিন মহাপ্রলয় হবে প্রকম্পিত হতে থাকবে কাঁপতে কাঁপতে সব কিছু যখন সমতল হয়ে যাবে ওই দিন ওই সময় জমিন তার বোঝা বের করে দেবে ছেলে আমরা উঠে যাব আমাদের আর কি শুয়ে থাকার কোনো ক্ষমতা থাকবে না জমিন বের করে দেবে আল্লাহ তাআলা বলেন ইদা সামা উশাকাত ওয়া আযিনাত লিরাবিহা ওয়া হাকাত ওয়া ইদা আল আরদু মুদ্দাত ওয়া আনকাদমা ফিহা ওয়া তাকাল্লাত এখানে আল্লাহ তাআলা বলেন জমিনের ভিতরে যা কিছু থাকবে জমিন তাকে ঠেলে বের করে দিবে আমরা দাঁড়িয়ে যাব আমরা জমিনে উঠে দাঁড়াব কেয়ামতের ময়দান হয়ে যাবে আমরা যখন কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাব সেই সময় আল্লাহ তাআলা বলেন না আ তোমাদের আগে তোমাদের পরে তোমরা কি করেছিলে তা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আমরা যদি খারাপ কাজ করে যাই তাহলেও আমাদেরকে জানিয়ে দেওয়া হবে আমরা যদি ভালো কাজ করি তাহলেও আমাদেরকে জানিয়ে দেওয়া হবে কিভাবে জানানো হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন কিরবি তারা লিপিবদ্ধ করছে আমরা যা কিছু করি সব কিছু তারা জানে জানার পরে তারা লিখে রাখছে ওই দিন আমাদের আমল নাম আমাদের সামনে উপস্থাপন করা হবে তোরাং আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে জানতে হবে সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে আমরা যদি ওই বিশ্বাসটা ঠিক না রাখি তাহলে আমরা কি করব আমরা নিজেরাই বুঝতে পারবো না এইজন্য আল্লাহ তারা এই অন্তর পরিষ্কার করতে বলেছেন এই অন্তর পরিষ্কার হলে এখানে আল্লাহর ভয় তৈরি হবে এইজন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাযিনা হুম লিজ্জাকাত ফায়িলুন যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা আদায় করবে যাকাত এমনি ফরজ যেটা সেটা তো আদায় করতেই হবে আর একটা হচ্ছে এই শরীরে যাকাত যেটা আমাদেরকে অন্তর পরিষ্কার করার মাধ্যমে দিতে হবে এই অন্তর পরিষ্কার করতে হবে না হলে আমরা আল্লাহ নিকটে পৌঁছতে পারবো না এই অন্তর পরিষ্কারকে করে দিবেন আল্লাহ তাআলা তাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াত তোমাদের মধ্য থেকে একজন যিনি তোমাদেরকে আয়াতামত করে শোনাবেন আর তিনি তোমাদের এই অন্তর পুরুশুদ্ধ করে দিবেন আর তিনি তোমাদেরকে শিক্ষা দেবেন

তোমাদের নিকটে আগমন করেছেন এমন একজন রসূল যিনি তোমাদেরকে উপদেশ দিবেন নসিহত করবেন আর তিনি তোমাদের এই অন্তরের ব্যাধি দূর করে দিবেন আর তিনি হচ্ছেন মুমিনদের জন্য পথ প্রদর্শক এবং رحمت সরুর বল সুবহানাল্লাহ তাহলে অন্তর পরিষ্কার করতে হবে পরিষ্কার কে করে দিবেন আল্লাহ আল্লাহ বলছেন আর সেই রসুল কি বলছেন প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে আর এই অন্তর পরিষ্কার করার যন্ত্র হচ্ছে আল্লাহর একজন দেখিয়ে দিচ্ছেন একজনকে আরেকজন বলে দিচ্ছেন আরেকজনের দিকে এভাবেই আমাদেরকে চলতে হবে এটাই আমাদেরকে বুঝতে হবে যাই হোক এই জিকির সম্পর্কে অনেক বড় ব্যাখ্যা আছে ওদিকে আমি যাব না কমসে কম এতটুকু আমাদেরকে জানতে হবে জিকিরের মাধ্যমে অন্তর পরিশুদ্ধ করতে হবে এই অন্তর পরিশুদ্ধ হলে পুরা শরীর পরিশুদ্ধ হবে কে বলেছেন আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল ফিলা জাসাদি মুযগাতান

ওয়া ইজা ফাসাদাত জাসাদু কুল্লুহু আলা বাহিয়ান আল এমন একটি গস্তের টুকরা আছে যে গস্তের টুকরা যদি অপবিত্র থাকে অপরিষ্কার থাকে অপরিশুদ্ধ থাকে পুরা শরীর অপবিত্র হয়ে যায় আর ওই গস্তের টুকরা যদি পবিত্র থাকে পরিশুদ্ধ থাকে পুরা শরীর পরিশুদ্ধ হয়ে যায় আর

তালা এই আয়ের মাধ্যমে কিভাবে হেফাজত করবে মুমিন তার লজ্জায় তা জানিয়ে দিয়েছেন অর্থাৎ স্ত্রী এবং বৈধ যারা আছে তারা যদি ব্যবহারিত হয় সীমা লঙ্ঘন হবে না কিন্তু তাদের থেকে দিয়ে অন্য চিন্তা ভাবনা করে তাহলে সীমা লঙ্ঘিত হবে মুমিন হলে এই কাজ তারা করতে পারবে না এটা অনেক ব্যাখ্যামূলক অবস্থান যাই হোক আল্লাহ মুমিনের পরিচয় সম্পর্কে পরে আমাদেরকে জানিয়ে দিয়ে والذين هم لأماناتهم وعهدهم راعون তারা আমানতদারি করবে যখন তারা করবে সেই ওয়াদা রক্ষা করবে এই জায়গাটা অনেক বড় ঝামেলা আমরা 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 বুঝতে বুঝতে চাই না না। পারি কি তা অনেকেই জানি না জানলেও আমরা মানতে চাই না মানলেও আবার সেটা করতে পারি না এই আমানতদারি সম্পর্কে অনেক ব্যাখ্যামূলক অবস্থান আছে সুতরাং আমাদেরকে অতটুকু হবে আমানত শুধুমাত্র আমি একজনের কাছে টাকা রাখলাম তার কাছ থেকে টাকাটা আমি ফেরত পেলাম কি পেলাম না শুধুমাত্র এটাই আমানবদারি নয় আমানবদারি হচ্ছে আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে আমার পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ধর্মীয় জীবন এভাবে যত জীবনে আমি চড়াচরা করি না কেন সব জীবনের প্রতিটি ক্ষেত্রে যত দায়িত্ব আমার উপরে অর্পিত হবে সমস্ত দায়িত্ব সঠিক সঠিক ভাবে পালন করার নামই হচ্ছে আমানত কিন্তু কয়জন আমরা এই আমানত দারি করি আমানত কি এমনি আমানত আরবি বুঝি আবার অনেকে আরবি বুঝিও না এই আমানত মানে জানি না আমরা মুমিনের পরিচয় কিভাবে দেব আমরা আমানত দারি কি এটা যদি না জানি তাহলে তো আমরা ইমানদারি না মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেক জায়গায় বলেছেন ইননা আল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি তোমরা যারা প্রাপ্য প্রাপ্য আমানত তাদের নিকটে পৌঁছে দাও কার আদেশ আল্লাহর আদেশ হযরত াকরাম sallallahu alaihi wasallam বলেছেন লা ইমানা লিমান লা আমানাতালা যার আমাত দারি নাই, তার আই মা নাইলে আমরা মুমিন কিভাবে পরি চাইদ চাইদ যাদ। আমরা তো বুঝি না বুঝার ক্ষমতা কে দিয়েছেন। আল্লাহ দিয়েছেন কিভাবে বুঝি থেকে আমরা اشرفুল মাকলukat কিন্তু না বুঝলে আমরা কি তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন লাকাদ খলকনা আল ইনসানা ফী আহসানি আমি মানুষকে সব চাইতে সুন্দর রূপে সৃষ্টি করেছি ব্যাখ্যা এসেছে মুফাসিন বলছেন এই সুন্দর রূপটা কি শুধুমাত্র মানুষের চেহারা সাদা নয় মানুষের উঁচু পেটে লম্বা নয় মানুষের স্বাস্থ্যের মোটা চিকুন নয় সাথে সাথে মহান আল্লাহ তাআলা মানুষকে যে বিবেক দিয়েছেন দিয়ে ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতা উপলব্ধি যখন করবে যখন মানুষ اشرفুল মাকলুকাতের পরিচয় দিতে পারবে যদি উপলব্ধি না করে তাহনে সে কি আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়ালা ক্বাল যারা না ন জাহান্নামাকাতির মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াতাক্বুন বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়ুবসিরুনা বিহা ওয়া লাহুম আদান লা ইয়াসমাউনা

আল্লাহ তালা বলছেন সেই দিন জাহান ভিতরে অনেক মানুষ এবং জিন অবস্থান করবে কারা কারা তাদের পরিচয় কি আল্লাহ তালা বলছেন যাদেরকে আল্লাহ তালা চোখ দিয়েছেন এই চোখ দিয়ে যারা দেখে দেখেনি যাদেরকে আল্লাহ তালা কান দিয়েছেন এই কান দিয়ে যারা শুনেও শুনিনি যাদেরকে আল্লাহ তালা অন্তর দিয়েছেন বিবেক দিয়েছেন বুঝার ক্ষমতা দান করেছেন অথচ যারা বুঝাও বোঝেনি তাদের সম্পর্কে আল্লাহ তালা বলছেন উড়ান কা কাল আনাম তারা হচ্ছে চতুর্থ পঞ্জন্তুর মতো শুধু তাই নয় বালগুন মগল তার থেকেও নিকৃষ্ট আমরা আজকাল কি বুঝি একটা উদাহরণ দিলে হয়তো কিছুটা পরিষ্কার আমরা হতে পারবো যেইখানে দুটো প্রতিষ্ঠান একটা হচ্ছে মসজিদ একটা হচ্ছে মাদ্রাসা কি বলেন বুঝার জন্য বলছি আগোছেন নাকি দুটা প্রতিষ্ঠান যদি দুইটা পরিচালনা কমিটি থাকে এখন তো সব জায়গায় পরিচালনা কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় নাকি আপনাদের এখানে হয় না হয় ধরুন ওই মসজিদ পরিচালনা কমিটি আলাদা আবার মাদ্রাসা পরিচালনা কমিটি আলাদা এখন এই যে মাহফিল হচ্ছে এই মাহফিল মসজিদের সামনেও আছে মাদ্রাসার সামনেও আছে এখন পরিচালনা কমিটি যদি আলাদা থাকে তাহলে যে কোনো পক্ষ যদি মাহফিল করতে চায় সেই মাহফিলের প্রচারও যদি সেভাবে থাকে তাহলে প্রথমত আমরা কি বুঝবো যে যেটা উদ্যোগে হবে দায় দায়িত্ব কি তার না পাশে যেটা থাকবে দায় দায়িত্ব তার আপনারা কি বোঝেন যারা আয়োজন করবে দায়িত্ব তাদের না যাদের সামনে থাকবে দায়িত্ব তাদের কি বুঝি আমরা যারা আয়োজন করবে তাদের কারণ এই মাহফিল আয়োজন করেছে মাদ্রাসা কমিটি এখন মসজিদ কমিটি কি করলো না করলো আমাদের এই মাদ্রাসা কমিটি কি করবে মসজিদ কমিটির অনুমোদন নেবে না যদি পারে কমসে কম জানাবে যে মাহফিল হবে কি বলেন জানাবে না নাকি সেটাও জানাবে না নাই জানালো কিন্তু তারপরেও এরা আশা করবে যে আমরা আয়োজন করব আর মসজিদ কমিটি সবকিছু করে দিবে এটা কি ঠিক হবে এটা আপনারা বলছেন আমি কি বলתיছি আপনারা বলছেন কি যে যারা আয়োজন করবে তারাই ব্যবস্থা নেবে আর একজন এই ব্যাপারে সহযোগিতা করলো কি করলো না এটা বলার বা আশা করার মতো অবস্থান যারা আয়োজন করবে তাদের রকম থাকবে না কি বলবো আপনি এটা বলছেন না এখন যদি আমরা এটা না বুঝি আমরা এই মাহফিলের ব্যাপারে মাইকিং শুনলাম এই মাহফিলের পোস্টারিং হলো তাও দেখলাম যে কিসের উদ্যোগে কে মাহফিল করছে সব দেখা জানা বুঝা শোনার পরে যদি আমরা আশা করি অন্য আরেকটা তাহলে কি আমাদের বুঝটা ঠিক হবে এই রকম অবস্থায় আমরা চলছি আবার দেখা যায় এই মাদ্রাসা ধরেন প্রতিষ্ঠা করেছেন হাফেজ সুলাইমান সাহেব কি বলেন ইনি সবার কাছে বললেন যে আমার মাদ্রাসার সহযোগিতা কর আজকে অনেকগুলো টাকা আপনারা দিয়েছেন কি বলেন দেননি সহযোগিতা না এরকম অনেকেই বলে থাকে তাদের প্রতিষ্ঠানে সহযোগিতা করার জন্য মহাব্বতের যারা আছে তারা সহযোগিতা করে তাহলে যিনি প্রতিষ্ঠা করলেন তিনি এক সময় চলে যাবেন যাবেন কি যাবেন না যাবে না যাবে যাওয়ার পরে মহাব্বতের লোকজন এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে লাগে গেল প্রতিষ্ঠান কিভাবে বন্ধ করা যায় সহযোগিতা তো করবোই না উপরন্ত বন্ধ কিভাবে করা যাবে সেই চেষ্টা করব। এই চেষ্টা করার পরে কি বলবো আমি সুলাইমান সাহেবকে খুব মহাব্বত করি কথাটা কি সত্য হবে কি বলেন সুলাইমান সাহেবের মাদ্রাসায় সহযোগিতা করতেন তার জীব থাকা অবস্থায় উনি চলে যাওয়ার পরে মাদ্রাসা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগলেন আবার মাদ্রাসা সহযোগিতা তো করবেনি না উপরন্ত বলবেন আমি সুলাইমান সাহেবকে খুব মহাব্বত করি সত্য হবে আপনারা কিন্তু বলছেন আমি কিন্তু বলছি না বুঝে শুনে বলতে হবে তার মানে কি মিথ্যা কথা যারা মিথ্যা কথা বলবে তাদের উপরে আল্লাহ কি কে বলেছেন আমার বাপ আল্লাহ বলেছেন যারা মিথ্যা বলে তাদের উপরে আল্লাহর লানত এজন্য আমাদেরকে বুঝতে হবে বুঝার জন্য আমরাーストラপুরু makhlukat আমরা যে বুঝি না তাও বুঝি না এইজন্যই আমাদের তো সমস্যা আমরা যাই এক জায়গা বুঝি কি বুঝি না কই আরাক্তা এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জা'কুম ফাসিকুম বিনাবা ইন ফাতাবায়ানূ আল্লাহ তাআলা বলেন হে ইমানদারগণ তোমাদের নিকটে আগমন করবে ফাসেক ব্যক্তি যারা মিথ্যা কথা বলে মিথ্যা যারা বলে তাদেরকে ফাসেক বলা হয় ফাসেক যখন আগমন করবে তোমাদেরকে সংবাদ দিবে খবরদার তোমরা যদি ইমানদার হও তোমরা যদি মুমিন হও ওই সংবাদ যাচাই বাছাই না করে তোমরা বিশ্বাস করবে না তোমরা ওই সংবাদ সম্পর্কে কোনো মন্তব্য করবে না কে বলেছেন আল্লাহ বলেছেন পবিত্র কোরআন তার সাক্ষ্য অর্থাৎ একজন এসে কি বললো সিলে কান নিয়ে গেছে আমরা সিলের পিছনে দৌড়ই বেড়াই এইটাই মুমিনের পরিচয় এখন এটা কি ঠিক না আল্লাহ নিষেধ করেছে এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন আমরা যদি কাজে না লাগাই তখন আমরা কোথায় যে কি বলবো তাও আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন মহান আল্লাহ পবিত্র কোরআনে এ বলছেন ক্বালু কুননা নাসমাউ ও নাতিলু মা কুননা ফি Sauce. Sauce. Shake. দিন জাহান নামের ভিতরে যারা থাকবে তারা আফসোস করবে আর বলতে থাকবে হে আল্লাহ আমাকে তুমি চোখ দিয়েছিলে আমাকে তুমি কান দিয়েছিলে আমাকে তুমি অন্তর দিয়েছিলে কিন্তু আমি আমার তুমি আছে থাকতে এই চোখকে কাজে লাগাইনি এই কানকে কাজে লাগাইনি চোখ আর কানকে কাজে লাগিয়ে আমি উপলব্ধি করে নি আমি আজকে এই জাহান নামের ভিতরে অবস্থান করছি বলে না সব আল্লাহ জানিয়েছেন বলেছেন আমরা জেনে বুঝে কেউ অন্যায় করি কেউ না জেনে অন্যায় করি কিন্তু এটা মুমিনের পরিচয় হতে পারে না হতে পারে না কি এজন্য আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত আমাদেরকে বলেছেন যদি আমরা উপলব্ধি ক্ষমতা কাজে লাগাই যদি আমরা উপলব্ধি ক্ষমতা কাজে না লাগাই তাহলে আমাদেরকে কি বলেছেন জানোয়ার আল্লাহ বলেছেন আমি বলছি নাকি আফসোস আমরা সবকিছু হারিয়ে ফেলছি আমানত কি আমরা তা জানি না আমাদের পূর্বপুরুষরা যা রেখে যাবে সেটাও তো আমানত কি বলেন বোঝার জন্য আরেকটা বলা যায় ধরেন চরমনার মুরিদ আবার আটশির মুরিদ দুটাই তো পরিচিত এখন চরমনায় মুরিদ চরমনার বিশ্বাস যা রেখে গেছেন সেগুলো চরমনায় মুরিদের কাছে আমানত হবে না আটশির মুরিদের কাছে আমানত হবে আবার আটরশির পিসাব যা রেখে যাবেন তা কি আটরশির মুরিদানদের জন্য আমানত হবে না চরমানার জন্য আমানত হবে আটরশির জন্য আমানত মানে যে যাকে মানবেন যে যাকে নেতা মনে করবেন সেই নেতার আনুগত্য করা তার ওয়াজিব বাইরে মানুষের জন্য না নেতার আনুগত্য যিনি নেতা মানবেন তা যার নেতা তার আনুগত্য

নেতা অনুগত করতে আল্লাহ বলেছেন নেতা অনুগত্য করলে উলুন আমর আনুগত্য করলে আল্লাহ রসুল অনুগত্য হবে যে বলছেন আল্লাহর রসুল বলে দিয়েছেন

অনুসরণ করলে কার হবে আল্লাহ রসুল হবে আল্লাহ রসুল অনুগত করলে কার হবে আল্লাহ তালা নিজে বলছেন নাই যে ব্যক্তি আমার রাসূল আনুগত্য করলো সেই ব্যক্তি জানো আমি আল্লাহ আমার আনুগত্য করলো সুবহানাল্লাহ এভাবে উরুল আমর আনুগত্য করে রাসূল আনুগত্য করতে হবে রাসূল আনুগত্য করলে আল্লাহ আনুগত্য হবে রাসূলকে ভালোবাসলে কার ভালোবাসা হবে

এরপরে আও মুহিববান তোমরা আলেমদেরকে محبت করো বল সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন লা তাকুনুল খামিস তোমরা 5 নম্বর হইও না আমরা 5 নম্বরের मुद्দুই চলে যাচ্ছি এজন্যই আমাদের তো সমস্যা আমরা যদি আলেমদেরকে محبت করি তাহলে করা হবে অর্থাৎ তার অনুসরণ করা হবে কিভাবে একজন আলেমকে দেখে যদি আমরা টুপি পড়ি একজন আলেমকে দেখে যদি আমরা জামা পড়ি একজন আলেমকে দেখে যদি আমরা দাঁড়িয়ে রাখি হবে রসুলের সুন্নাথ হবে রসুলকে ভালোবাসলেই অনুসরণ করা যায় ভালোবেসে অনুসরণ করলে কে ভালোবাসবেন আল্লাহ ভালোবাসবেন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহাবিবুকুম আল্লাহ

ব্যাখ্যা এসেছে বলছেন একজন মানুষ আর একজনকে পর্যন্ত অনুসরণ অনুকরণ করতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে তাকে ভালোবাসে যখনই ভালোবাসবে তখনই তার অনুসরণ করতে পারবে এভাবে যারা আকরাম সাল্লাহকে ভালোবেসে তার অনুসরণ করবে তাদের সম্পর্কে আল্লাহ তারা বলছেন হাবিব কুমুল্লা তখনই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন শুধু ভালোই বাসবেন না ওয়াজির লাকুম যুনুবাকুম তোমাদের জীবনের গুনাহ শিখে মহান আল্লাহ তাআলা মাফ করে দেবে বলে সুবহানাল্লাহ এভাবে আমাদেরকে ভালোবেসে অনুসরণ করতে হবে তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব আমানতদারি করতে পারব আমানতের খেয়ানত মুমিনের পরিচয় হতে পারে না সেই আমানত যেই রকম আমানতি হোক না কেন সেই আমানত আমাদেরকে বুঝতে হবে কোনটা কোনটা দায়িত্ব এবং কর্তব্য আমার সেটা আমাদেরকে বুঝতে হবে সেই বুঝে আমাকে আমানতদারি করতে হবে যদি আমরা ईमानदार মুমিন পরিচয় দিতে চাই আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত নিশ্চয় যারা ঈমান এনেছে সৎ করেছে লাহুম জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহার তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয় বলনা সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় সম্পর্কে বলছেন ওয়াল্লাযীনা কুম লিআমানাতিহিম ওয়া ওয়াল্লাযীনা আলা সালাফাতিহিম ইউহাফিজুন আর যারা আমানতদারি করবে ওয়াদা রক্ষা করবে নামাজের হেফাজত করবে আল্লাহ তাআলা

এ শেষ করেছেন এজন্য নামাজের ব্যাপারে আমাদেরকে গুরুত্ব আমাদের বুঝতে হবে নামাজ আমাদেরকে পড়তে হবে আমরা যদি নামাজের হেফাজত করি আমরা যদি আমানতদারি করি আমরা যদি ওয়াদা রক্ষা করি আমরা যদি মুমিন পরিচয় দেই তাহলে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল বরসুন তারা হচ্ছে ওয়ারিস উত্তরাধিকার বল সুবহানাল্লাহ উত্তরাধিকারের ফায়সালা কি মানুষ না আল্লাহ দিয়েছেন আল্লাহ আমরা যদি না বুঝি উত্তরাধিকার কিভাবে লাভ করব আল্লাহর ফায়সালা যদি না মানি জীবন কোনো ফায়সালা আসবে না কারণ আল্লাহর ফায়সালা বড় ফায়সালা আল্লাহর ফায়সালা যে মানবে না মানুষের কোনো ক্ষমতা আছে সেই ফায়সালা দেওয়ার আল্লাহ তাআলা পবিত্র কোরআন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আমানতদারি করতে হবে ওয়াদা রক্ষা করতে হবে নামাজের হেফাজত করতে হবে অবশ্যই ওয়ারিস এই ওয়ারিস যেমন পৃথিবীতে তেমনি আখিরাতে যেমন দুনিয়াতে তেমনি আখিরাতে আল্লাহ তাআলা যেমন পৃথিবীর ওয়ারিশ পৃথিবীর আমানত রক্ষা করে পাবে ওয়ারিসরা ঠিক তেমনি আখিরাতেও তারা ওয়ারিস হবে জান্নাতের সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউ সাغن فيها خالدون আর এই বরিশরা আখিরাতে অর্থাৎ সেই দিন কিয়ামতের হিসাব নিকা শেষে জান্নাতুল ফিরদাউসে চিরস্থায়ী ভাবে বসবাস করবে বল সুবহানাল্লাহ আমরা কি আগে জান্নাত পাবো না আগে কাজ করব আগে কাজ করব এটা আমাদেরকে বুঝতে হবে যেই কাজ করব সেই কাজের ফল আমরা ভোগ করব আমরা আমানতদারি করব না আর উত্তরাধিকার নিয়ে লাফালাফি করব এটাই বুঝি আমাদের বুঝ কি বলেন আল্লাহ যে ফায়সালা দিয়েছেন সেই ফায়সালা আমরা মানবো না আমরা দুনিয়া বিটানাটানি করব আর লোক বল আমাদের কত আমরা দেখাবো এটা কি ঠিক আল্লাহর ফয়সালা আমাদেরকে মানতে হবে আল্লাহ ফায়সালা দিয়ে দিয়েছেন আমানতদারি করো এজন্য আমাদেরকে সঠিকভাবে ভাবে বুঝতে হবে আমানো দাড়ি কি তাও জানতে হবে আল্লাহর আদেশ আমরা মুমিনের পরিচয় দিই আল্লাহ কথা বুঝি না কেমন মমিন আমরা مومن البريطاني بَرْكَةً سبحان الله تعالى رجق إنما المؤمنون الذين آمنوا إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقنا

আল্লাহ তারা বলছেন মমিন কারাম তাদের পরিচয় কি তাদের আলামত কি মুমিন হিসাবে পরিচয় দিতে পারবে তারা যখন আল্লাহকে স্মরণ করবে আল্লাহর জিকির করবে আল্লাহর ভয়তে তাদের এই অন্তর প্রকম্পিত হতে থাকবে বল্মা ওই দায়া তুমি তার কি মানা যখন তোরাল তেলামত করা হবে আল্লাহর বানবে তখনও তাদের আনন্দ রুভভাবে আর এই আনন্দ উভব হবার মাধ্যমে আল্লাহ তাহ্লা বঞ্চন করান তাল বঞ্চনার মাধ্যমে আল্লাহ তাহানা তাদের ইমান বৃদ্ধি করে দেবে ও আলা আর বিঘিনিতামুন সর্ব ব্যবস্থায় তারা আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহর উপরে ভরসা করা করা কিসের পরিচয় মুমিনের পরিচয় আল্লাহ যে ফায়সালা দিয়েছেন সেই ফায়সালা মানলাম না আল্লাহর উপরে ভরসা করলাম আমরা পাক্কা মুমিন কি বলেন সব জায়গায় আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরআন তার দলিল সাক্ষ্য প্রমাণ কোরআন আমাদেরকে মানতে হবে

আমি আগুনের কুন্ডুল দূরে সরিয়ে দিতে পারি ইব্রাহিম আলম সালাম বলছেন হে আমি আগুনের কুন্ডুল মধ্যে পড়তে যাচ্ছি আমার আল্লাহ কে আমাকে দেখছেন না আল্লাহর উপরে এই রকম ভরসা আল্লাহ নবীরা করেছেন এজন্য আল্লাহ তারাপ আগুন কেটে কে বলছেন খুলনা কুনি বারদা আসসালামু আলা। আল্লাহ তালা বলছেন হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও আবার এমন ঠান্ডা হয় না যাতে আমার ইব্রাহিম কষ্ট পায় আরামদায়ক ঠান্ডা আল্লাহ তালা করে দিয়েছেন কেন ভরসা করার কারণে কিন্তু আমাদের কি সেই ভরসা আছে আমরা বিশ্বাস করি যারা খেতে খামারে কাজ করি একটা উদাহরণ দিয়ে শেষ করে দেবো প্রায় সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা মনাদ করবো যেহেতু আদায় হয়ে গেছে আমরা আমরা সময় সময়

আল্লাহ বিশ্বাস করি কি করি না করি নাকি আমরা বলি বীজ যখন বপন করতেইছি মাটির ভিতরে এই গাছ তো জালাবি জালাবি সেই গাছে থেকে যাও বীজ তার থেকে তো ফসল ইম্মিন্নি পাবো এ কি কোন মুসলমান বলে তার মানে কি বিশ্বাস ঠিক আছে কিন্তু ওই বিশ্বাসের সাথে যে কাজটা করা দরকার কি ওই কাজের সময় কি বলবো কাজকে বলবো নামাজ আছে আমরা কি বলি নামাজকে বলি কাজ আছে কাজটুক সাইরে নেই পাল্লি পড়বা নেই না পাল্লি পড়ে পড়ে নিবা বুড়ো কি এখন হইছি নাকি এই তো আমাদের অবস্থা কি বলেন এরকম না অন্য রকম আপনাদের এলাকায় তো মনে হয় মসজিদ বইয়ে যায় নাকি জোহরের সময় আসরের সময় ফজরের সময় মাগরিবের সময় এটা হয় এশার সময় টু কমে যায় ফজরের সময় আর কমে জোহর আসর তো দিনের বেলা মাঠে ঘাটে কাজে চলে যায় আমাদের নামাজের কি খবর আম একটু বুঝি এজন্যই আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে বিশ্বাসের সাথে সাথে সেরকম কাজ করতে হবে আমরা বিশ্বাস করতেছি এক রকম বলতেছি আরেক রকম করতেছি আরেক রকম বলতেছি আমি mohabbat করি যার mohabbat করি বলি তারে আবার বাস দেই এই তো আমাদের mohabbat আমরা যদি এই রকম mohabbat নবীকে করি জান্নাতে যাব খুব তাড়াতাড়ি তাই তো আল্লাহকে যদি ওইরকম মহব্বত করি যে আল্লাহ তোমার তো ভালোবাসি বিশ্বাস করি খালি তোমার আদেশগুলো গুলো না তাতে ওই ডাকি ডাকি এই তো অবস্থা নাকি কিন্তু আল্লাহ তার আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন ওই দিকে আমাদেরকে খেয়াল করতে হবে লক্ষ্য করতে হবে ইবাদত সঠিকভাবে পালন করতে হবে যদি আমরা ইবাদত পালন করি আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেবেন আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ তাআলা তা দেবেন কে করেছেন ওয়াদা আল্লাহ করেছেন আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বালা রাব্বুকুম ادউনি আস্তাজীব লাকুম তোমরা আমার নিকটে চাও আমি তোমাদেরকে দেব سبحان آه الله آه ألا ترى آه آه حبيب وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان আল্লাস্তাজীবুলি ওয়ানুকমিনু বিলাল্লাকুম ইয়ারশুদূ আল্লাহ তারা বলছেন হাবিব আপনি বলে দিন আপনার কাছে যারা জানতে চায় আপনি বলে দিন তোমাদের রব তোমাদের খুব নিকটে অতি নিকটে কাছাকাছি ওরে সুবহানাল্লাহ যখন তোমরা চাইবে যখন তোমরা ডাকবে সেই ডাকে তিনি সাড়া দেবেন আর তার ডাকেও তোমরা সাড়া দাও অর্থাৎ তার ডাকে যদি আমরা সাড়া দিই তাহলে আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবে কিন্তু আমরা আল্লাহর ডাকে কতটুকু সাড়া দেই একটু বুঝতে হবে যাই হোক শেষ করে দিব। মমিনের পরিচয় যে তিনটা বলা হয়েছে আরেক জায়গায় আরো দুটো আছে ওই দুটো বলে শেষ করে দেব কি মহান আল্লাহ পবিত্র কোরআনে বলছেন আলযীনা ইয়াকীমুনাস সালাতা ওয়া মিম্মা মমিনের পরিচয় হচ্ছে প্রথম পরিচয় এই পাঁচটা পরিচয়ের মধ্যে প্রথম পরিচয় যখন সে আল্লাহকে স্মরণ করবে আল্লাহর জিকির করবে তখন তার অন্তর প্রকম্পিত হবে আল্লাহর ভয়তে যখন কোরআন তেলাওয়াত শুনবে তখন তার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে সর্ব অবস্থায় সে আল্লাহর উপর ভরসা করবে চার নম্বর হচ্ছে সে নামাজ আদায় করবে বলুন সুবহানাল্লাহ পাঁচ নম্বর হচ্ছে যেই রিজিক আল্লাহ তারা দিয়েছেন সেই রিজিক থেকে তারা ব্যয় করবে

দেখছেন এই রকম অনুভব করব আমাদের বিনয়ী হতে হবে বিনয়ই হব আমরা একান্তর সাথে নামাজ পড়তে পারব সমস্ত ভুল ভ্রান্তি বাদ দিয়ে আবাদত করতে পারব তাহলে আমাদের এই কাজটা করতে হবে কি হবে না হবে না হবে এজন্য আমরা দোয়া করার আগে অল্প কিছু বাকি আছে আমাদের সভাপতি সাহেব সাহেব উনি বললেন আমি দোয়া করে দিতে চাইছিলাম উনি বললেন অল্প কিছু বাকি আছে অর্থাৎ এই মাহফিলে মনে হয় তাবাররুকের কিছু বাকি আছে নাকি তাবার লোক অংশগ্রহণ কিছু বাকি আছে আমরা কেন অংশগ্রহণ করবো জানিয়েছেন

থাকবে সেখান থেকে যত সহাবর দিত হবে অর্থাৎ মসজিদে যদি কেউ দান করে ওই মসজিদ যতদিন থাকবে যত রাকা যত মুসল্লি পড়বে যতদিন পড়বে তত সোহাবিত হবে ওই সোহাবের অংশ কবর শেষে পাবে আবার মাদ্রাসা যদি কেউ দান করে লিল্লা বোর্ডিং এতিমখানা এতিমখানা মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে ওই মাদ্রাসা যত মাদ্রাসা ছাত্র পড়বে যত আরবি হরফ উচ্চারণ করবে প্রতিটি হরফের বিনিময় আল্লাহ তাআলা 10 টাকা করে নেকি দান করবেন যতজন পড়বে যত হারিফ আরবি হরফ উচ্চারণ করবে যতদিন পর্যন্ত আরবি হরফ উচ্চারণ করবে যত সওয়াব হবে ওই সওয়াবের অংশ কবরে শুয়ে শুয়ে পাবে এভাবে সৎকার জারিয়া দুই নম্বর হচ্ছে ওয়া আল্লিমুহু ওয়া ইয়ুনতাফাকুহু ইয়ামুন জ্ঞান যেই জ্ঞানের দ্বারা মানুষ উপকার পেয়েছে এইজন্য আলেম হওয়ার গুরুত্ব আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ বলেছেন মহান আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহিল উলামা নিশ্চয়ই যারা আলেম যারা জ্ঞানী তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে বলে সুবহানাল্লাহ

3 নম্বর আওলাদিন নেককার সন্তান নেককার সন্তানের পরিচয় হচ্ছে ওয়ায়াদাউলাহু যে তার জন্য দোয়া করে আমাদের এই পরিচয় দেওয়ার পালা এখন আমরা দোয়া করব দুয়ার আগে আমাদেরকে দান করতে হবে তাদেরকে উৎসর্গ করে কারণ আমরা দান করে যদি দোয়া করি আল্লাহ তাআলা জি খুশি হবেন আমাদের এই দোয়া বিনিময় আমাদের থেকে যারা বিদায় নে চলে গেছেন তাদের জীবনগুলো আল্লাহ তাআলা माफ করে দিবেন মোনা আমরা তাদের জন্য দোয়া করব তাদের জীবনের গুনাহ माफ হবে তারা খুশি হবে হাদিস এসেছে কেমন খুশি একজন মানুষ জীবিত থাকা অবস্থায় তার সারা জীবনে যত উপহার গুণকুন পেয়েছে তাতে যত খুশি হয়েছে সেই খুশিগুলো জমা করে রাখলে যত খুশি হবে কবরে যাওয়ার পর যদি একবার কেউ দোয়া করে তাহলে সারা জীবনে সব খুশী থেকে একবার দোয়া করার কারণে তার থেকে বেশি খুশি হবে ও সুবহানাল্লাহ খুশি হয়ে বসে থাকবে না নিজেদের জন্য নিজেদের করার কিছু নেই কিন্তু তারা যারা দোয়া করে তাদের জন্য দোয়া করতে পারে অর্থাৎ সন্তানের জন্য পিতা মাতা কবর থেকে দোয়া করবে ওই দোয়া হোসেন আল্লাহ সন্তানের জীবন গুণা মাফ করে তাহলে দোয়া করবো আমরা আমরা দোয়া পাবো কি পাবো না পাবো আর একটা বিষয় খেয়াল রাখতে হবে আমাকেও তো একদিন যেতে হবে কি বলেন যাব না মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন কুল্লু নাফসিন প্রত্যেক প্রাণীকেই একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আমি দেখছি মানুষ চলে যাচ্ছে আমাকেও একদিন চলে যেতে হবে বিশ্বাস আছে কি নাই মনে হয় নাই

আ্হতালা তার ছেলের হায়া তারারাস্ কোদন শক্রব না আল্লাহ তালা আছে যেখানে আছে সেখানে সুস্থ থেকে আয় রুজিতে বরকত দিয়ে সেইখানে থাকার মতো অবস্থান তৈরি করে দেন সকল বলে আমি সে যখন দেশে প্রত্যাবর্তন করবে সুস্থ শরীরে দেশে প্রত্যাবর্তন করার তৌফিক দান করেন সকল বলে আমি যেই নিয়ত দান করলেন সেই নিয়তকে আল্লাহ তালা পূরণ করে দেন সকল বলে আমি তার আত্মীয়স্বজন যারা আছে পরিবার পরিজন পিতামাতা যারা জীবিত আছে প্রত্যেকের হায়াতকে আল্লাহ তালা দ্বারা সকল বলে

যে সন্তান নে সন্তান পরিচয় কি দোয়া করবে দোয়া করবে তাদের জন্য যারা চলে গেছে তারা দোয়া করবে আমাদের জন্য যারা আমরা দোয়া করবো আমরা একদিন চলে যাবো এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের ছোট ছোট সন্তান আছে কি নাই আছে না এখন রাত হয়ে গেছে নাই অনেক দোয়াতে আমাদের সাথে থাকে কি থাকে না অনেক ফাতে থাকে কি থাকে না অনেক মিলাদে থাকে কি থাকে না আমরা মিলাদে ফাতে আমাদের থেকে যারা বিদায় নিয়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করি কি করি না করি যারা থাকে তারা দেখে কি দেখে না দেখে শিক্ষা প্রথমত তিন প্রকার একটা হচ্ছে দেখে শিক্ষা শুনে শিক্ষা করে শিখা করে শিক্ষা অনেকটাই ভুলে যায় অনেক সময় শুনে শিক্ষাটা অনেক সময় ভুলে যায় দেখে শেখাটা মানুষ সহজে ভোলে না এজন্য আমরা দোয়ার অনুষ্ঠানে আসব তাদের নিয়ে বসব তারা দেখবে শিখবে কালকে যখন আমি চলে যাব ওই শিক্ষা তখন সে কাজে লাগাবে কিভাবে সে অনুভব করবে যে আমার বাপকে দেখেছি আমার দাদার জন্য দোয়া করতে আমার দাদির জন্য আমার নানার জন্য আমার নানির জন্য আমাদের আত্মীয়স্বজনের জন্য দোয়া করতে আমার বাপ চলে গেছে প্রয়োজন তার অটোমেটিক অনুভব হবে শিক্ষাটা তখন কাজে লাগবে আমার বাপকে দেখেছি ওই দেখাটা সে অনুভব করবে সে স্মরণ করবে তখন আমি চলে যাওয়ার পর আমার জন্য সে দোয়া করবে তাহলে আজকে আমি দোয়া করলাম আমার বাপ মার জন্য কালকে আমি চলে গেলে এই দোয়া আমার কাজে লাগবে কি লাগবে না লাগবে কি নাম

আবদুল ওয়াজের শেখ যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত প্রতি মাসে এই মাদ্রাসায় পঞ্চাশ টাকা করে দান করবেন আল্লাহ তালা তার এই নিয়ত কে কবুল করেন সকল আমি এই নিয়তের কারণে তার নে খায়াত বাড়িয়ে দেন সকল আমি এই নিয়তের কারণে আল্লাহ তালা তাকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন সুস্থ শরীরে থাকার মতো দান করেন সকল আমি

যেই নিয়ত দান করবেন সেই নিয়তকে আল্লাহ তাআলা পূরণ করে দেন সকলে আমিন এই দান উসিলা আল্লাহ তাআলা তার জীবনে গুনাহ maaf করে দেন সকলে আমিন আল্লাহ তাআলা এই দান উসিলায় তার যারা আত্মীয় স্বজন পরিবার পরিজন জীবিত আছে তাদেরকে সুস্থ রাখেন সকলে বলে আমিন তার থেকে যারা বিদায় নিয়ে চলে গেছেন তাদের জীবনে গুনাহ maaf করে দেন সকলে আমিন

যাই হোক আমরা দোয়া করব অনেকে অনেক টাকা দান করেছেন আর যদি চাউল দান করেন তাহলে হয়তো লিখবে এই তাবার রুকের ভিতরে নাকি তাবার রুকের অংশ গ্রহণ এর আগে তো করেছেন নাকি চাউল লেখাইছেন আব্দুল কুদ্দুস গৌরঙ্গপুর দুই হাজার টাকা দান করবেন বর্ণমার হাবাব নারায়ণ তাকবীর আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন সকলে আমিন

আল্লাহ তালা এই হাজির সাহেবের নে খায় দ্বারাজ করে দেন শক্র আমিন আল্লাহ তালা বেশি বেশি করে দেবার মধ্যে তৌফিক দান করেন শক্র আমিন যে নিয়ত তিনি দান করবেন সেই নিয়তকে আল্লাহ তালা পূরণ করে দেন শক্র আমিন রতন শেখ গৌরঙ্গপুর পার্শ্বকে তাকে দান করবেন আল্লাহ তালা তার দানকে কবুল করেন সকল আমিন দেবার মতো তৌফিক দান করেন সকল আমিন যারা দান করার নিয়ত করেছেন প্রত্যেকের নিয়তকে আল্লাহ তালা কবুল করেন সকল আমিন প্রত্যেকেই যে উদ্দেশ্যে দান করার নিয়ত করেছেন সেই উদ্দেশ্য গুলোকে পূরণ করে সকল সকল আমিন প্রত্যেকের জীবনে আল্লাহ তালা মাফ করে দেন সকল আমিন আব্দুল করিম সর্দার পাইকার পাঁচশত টাকা দান করবেন আল্লাহ তালা তার দামকে কবুল করেন সকল বলে আমিন কৌফিক দান করেন সকর বলে আমিন আল্লাহ তার আয় রুজিতে বরকুত দান করেন সকর বলে আমিন

আচ্ছা ও খাতা কু বলে দি দেই পড়া পারি নাকি কত শিখছি হ্যাঁ হ্যাঁ তাবার রূপ দিতে হবে আপনারা যারা তাবার রূপ দেবেন তাবার রূপ নিয়ে আসেন আর গেট গেট করে বলে দেন ঠিক আছে মনোয়ারা দরকার নেই মনোয়ারা কি দেবেন একটা খাসি দান করবে না রা দেখবি মনোয়ারা একটা খাসি দান করবেন মনে হয় আছে। আল্লাহ তাআলা এই দান যদি পালন করে থাকে লালন করে থাকে এই যা লালন পালন করবে রোগ পালাই মূলত রেখে আল্লাহ তাআলা তাকে এভাবে বেশি পালন করার মতো তৌফিক দান করানো অনেক নাকি আচ্ছা আলহামদুলিল্লাহ মহিলারা অনেক দান করেছে আরে মহিলাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বেশি করে কথা বলছে তাদের ইজ্জত তাদের সম্মান আল্লাহ দিয়েছেন দিয়েছেন কি জাননি

পিতামাতা কৃতজ্ঞতা স্বীকার করে শুভার আল্লাহ তারা বাপ কষ্ট করে সেটা বলেননি কে বলেছেন মা কষ্ট করে কারণ মা যে কষ্ট করে অর্থাৎ নারীরা যে কষ্ট করে পুরুষরা ওই কষ্ট করে না এই কষ্ট অনুভব করবে না এজন্য আল্লাহ তারা জানিয়েছেন তারা কি কষ্ট করে কতটা কষ্ট করে তারা জন্ম দেয় কতটা কষ্ট করে তারা গর্ব করে আল্লাহ এই জন্য আমাদেরকে জানিয়েছেন আল্লাহ সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা জানিয়ে জানাচ্ছেন যে মায়ের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি সেই মা কত কষ্ট করে এই ডান দাঁড়ানোর কি জন্য যে তাদেরকে মর্যাদা আমাদের কষ্ট করে আমরা যেন অনুভব করি সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন এজন্য আল্লাহর রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস এজন্য আল্লাহর রাসূল বলেন হুমা জান্নাতু কা ওয়া নারুকা অর্থাৎ তারা দুজনেই জান্নাত জাহান্নাম আমরা যদি তাদের সাথে ভালো আচরণ করি তাদের কথাবার্তা শুনে মেনে চলি জান্নাতে যাব তাদের আচরণ যদি ভালো না হয় তা আমরা যদি তাদের কথা না মানি আমরা জাহান্নামে যাব কে বলেছেন আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর রাসূল বলেছেন লাযুলুল জান্নাতা মাননান ওয়ালা আক যে তারা জান্নাতে প্রবেশ করবে না যাও অনেকে দান করেছেন আমি এই যে নারীরা অনেক দান করেছেন দেখে আমি নারীদের কথা কিছু বলছি শহীদ মন্ডল 5 কেজি চাল 200 টাকা দান করবেন আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন শুকরিয়া আমিন হারেজ মন্ডল 5 কেজি চাল দান করবেন গৌরঙ্গপুর আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন শুকরিয়া আমিন এটা আবার কি লেখছে মসজিদের কোন সভাপতি কি কোন ঘুষ খাইতে পারে নাকি বা সুদ খাইতে পারে নাকি এই স্বভাব জবাব এই সঠিক জবাব চাই এটা কোনো প্রশ্ন হইলো আচ্ছা আপনারা কি বোঝেন ঘুষ খাওয়া সুদ খাওয়া জায়েজ আপনারাই উত্তর দিছেন আমি কি উত্তর দেব উত্তর কি না দিচ্ছে আপনারা জানেন কারণ কি জানেন না থাক 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 আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন সুদ যেই খাক সবার জন্যই হারাম হারাম কে হারাম না হারাম সে যেই হোক যেই হোক কোটা জানেন ও মাসলা আপনারা দেওয়ার পারবেন দায়িত্ব আপনাদের উপর ছাড়িয়ে দিয়ে গেলাম আমার দরকার আচ্ছা ঠিক আছে এখন যেটা বলছিলাম যে মায়েদের কথা বলেছেন কিন্তু মাকে রকম মা হতে হবে পর্দার মধ্যে থাকতে হবে আমরা দোয়া করবো আল্লাহ তারা যেন আমাদের মা বন্ধুরকে পর্দায় থাকার মতো ব্যবস্থা পর্দায় থাকার মতো অবস্থা করে দেন সকলে বলে আমি

সেই স্বামী যেই স্বামীর স্ত্রী বেপরদায় চলাফেরা করে ওই স্বামী জাহান নামে যাবে তৃতীয়ত বড় ভাই যে ভাইয়ের বোন বেপর্দায় চলাফেরা করে ওই ভাই জাহান নামে যাবে চতুর্থ তো বড় সন্তান যেই সন্তানের মা বেপর্দায় চলাফেরা করবে ওই সন্তান জাহান নামে যাবে আমরা তাহলে একটু বুঝার চেষ্টা করি এখানে যারা আছি এই চার ভাগের এক ভাগের মধ্যে পড়ি কি পড়ি না জীবন ও পড়ব কি পড়ব না আমাদেরকে বুঝতে হবে সুতরাং আমাদের নিয়ন্ত্রণ করতে হবে তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করব তারা পর্দায় থাকবে তারা কোন পর্দায় থাকবে মায়ের মতো মা হবে সেই মায়ের পায়ের নিচে সন্তানের behest হবে মৌলা সুবহানাল্লাহ এজন্য মাকে মার মতো হতে হবে আর নারীর মর্যাদা আল্লাহ দিয়েছেন রাসূল দিয়েছেন ইসলাম দিয়েছে নারীকে পর্দায় থাকতে জেলখানার মধ্যে আবদ্ধ না নারী পর্দায় থাকবে মর্যাদার কারণে কারণ মর্যাদা আল্লাহ দিয়েছেন নারী যখন পর্দার ভিতরে থাকবে আল্লাহ তাকে इज्जत দিবেন আল্লাহর ভজরে তাদের মধ্যে থাকে তাহলে সে খুশি সহকারে পর্দার মধ্যে থাকবে জেলখানা তার মনে হবে না আল্লাহ দিদার আল্লাহ সান্নিধ্য যখন আমরা চাইব তখন আল্লাহ সব আদেশ নিষেধ আমরা শত বিস্ফুর্ত হবে মেনে চলব আল্লাহ তারা এভাবে আমাদেরকে শত বিস্ফুর্ত ভাবে আল্লাহ তারা আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করেন সকল আমি যাই হোক আমরা এখন দোয়া করবো যারা তাবার রুখ দেবেন তারা তাবার রুখ নিয়ে আসেন আর আপনারা যেভাবে আছেন এইভাবেই সামনে একটু জায়গা করে দিয়ে বসেন অর্থাৎ কেউ পিছিয়ে যান কেউ আগিয়ে আসেন অল্প জায়গা দেন আপনাদের সামনে মনে হয় প্লেট দেবে না প্লেট দেবে নাকি না প্লেট দেবে না প্যাকেট দিবে অর্থাৎ গাড়ির উপর যেন না যায় এই জন্য একটু রাস্তা করে দেবেন আবার বেশি জায়গা দেওয়া লাগবে না যে প্লেট দেবে মা বোনরাও লাইনে বসবেন পর্দার মধ্যে নেবেন মহিলারা কিভাবে দেবেন এই যে পর্দার ওয়াজ করতেছি আপনারা যদি পর্দার ব্যাপারে কোনো সমস্যা আছে আছে কি নাই আমাদের কি সতর্ক হতে হবে আমাদের কি সেই জায়গাটা ঠিক করতে হবে পর্দার মধ্যে যেন তারা তাবাররুতটা গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে যাই হোক পর্দার ভিতরে আছে যারা দেবেন তারাও পর্দার মধ্যে মাহরাম সবার মাহরাম তো এক ব্যক্তি হতে পারে না অর্থাৎ আমাদেরকে এমন একজনের কাছে দিতে হবে মহিলাদের এখন অনেক কাজ করে লেডিজ ফার্স্ট ক্লাস তারা করতে পারে তারাও করতে পারবে এইজন্য আমরা পুরুষেরা বিতরণ না করে একজন মহিলা হাতে সমর্পণ করে দিアシ তিনি দিয়ে দিবেন এটা হচ্ছে আমার অনুরোধ এখন পারবেন কি পারবেন না সেটা আপনাদের ব্যাপার যাই হোক আমরা এখানে যারা আছি আমরা এখানে যারা আছি একটু কাতার দিয়ে বসি আমরা সামনে আগা পিছে করে বসবো যে সামনে দিয়ে একজন যেতে পারে তাবার রূপ দিয়ে যেতে পারে আমরা তাবার রূপ নিয়ে দোয়া করে যে যার বাড়িতে যাব না তাবার রূপ নিয়ে উঠে আবার শুরু করব কি বলেন যে এতক্ষণ ধরে বসে বসে খাবার পেট ঠিক ঠিক খাবার যে আমরা দোয়া করে যাবো দোয়া করবো আমরা দান করেছি দোয়া করব আমরা আমাদের জন্য দোয়া করবো আমাদের থেকে যারা বিদায় নিয়ে চলে গেছেন তাদের জন্য আজকে আমি দোয়া করব কালকে আমি দোয়া পাবো এই বিশ্বাস রেখে আমরা দোয়া করে যে যার বাড়িতে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা হবে আমাদের প্রত্যেককে দোয়া করে যে যার বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন সকল বলে আমিন আপনার তাবার রূপ নিয়ে সাইড চলে যান আপনার যেভাবে আছেন এভাবে থাকলে এভাবে বসছেন কেন এভাবেই বসেন এভাবেই বসেন যেভাবে আছেন এভাবে বসেন এভাবে বসতে সমস্যা তো আরে নম্বর করে বসলে আবার ধীরে বসতে হবে যেভাবে আসে এভাবেই বসেন লম্বা করে না উল্টা-পাল্টা করে ফেললি তো কা সমস্যা এবভাবেই থাক এবভাবেই থাকা বলো আমরা দোয়া করব তাবার রূপ নিয়ে আমরা যদি এভাবে বেশি তাহলে তো মানে দোয়া করার যে যার দিক চাই দোয়া করব সেটা তো হচ্ছে না অন্য দিক চাও হয়ে যাবে কারণ তখন খালি থাকবে যে আমার সামনে পুটলা আছে কি নাই আমরা দোয়া করব একাগ্রতার সাথে দোয়া করব আল্লাহর কাছে চাওয়ার সাথে যিনি দোয়া করছেন আমিন বলবো তিনি যা বলছেন শুনবো আমরা সেভাবে এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া সেইভাবে করার তৌফিক

আচ্ছা আমরা তো আবার লোক নিয়ে কথা না বলি একটা দাওয়াত শুনি আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি সেটা হচ্ছে আমার আব্বাজান ডোবরা ছিলেন কি বলেন আপনারা জানেন তো আমার আব্বাজান ইন্তেকাল করেছেন দুই হাজার সতেরো সালের আটই জানুয়ারি আটই জানুয়ারি বাংলা পঁচিশে পৌষ আমার আব্বাজানের ওফাত দিবস বা ইন্তকাল দিবস উপলক্ষে ওই দিনে আমরা প্রতি বছরের ন্যায় গত বছর করেছি এবছর আমরা দুয়ার মাহফিল ফাতেহা মাহফিলের আয়োজন করতে যাচ্ছি ওই দুয়ার মাহফিল ফাতেহা মাহফিলে আপনাদের সকলের দাওয়াত আমার আব্বাজান আমার দাদাজান একটা নির্দিষ্ট দিনে জিকির মাহফিল প্রতিষ্ঠা করে গেছেন দুবরা দরবার শরীফে প্রতি বাংলা মাসের শেষ মঙ্গলবার ওই বাংলা মাসের শেষ মঙ্গলবারে আমার দাদা যান আমার আব্বাজানের রেখে যাওয়া নির্দিষ্ট দিনে ডোবরা দরবার শরীফে প্রতি মাসেই জিকির মাহফিল চলছে ওই জিকির মাহফিল আপনাদের দাওয়াত আমার দাদা যান বার্ষিক সব মাহফিল প্রতিষ্ঠা করে গেছেন পঁচিশে মার্চ ইংরেজি সাতই ফেব্রুয়ারি ওই মাহফিলও আপনাদের দাওয়া আপনারা যারা আমার আব্বাজানকে স্বীকার অর্থে মোহাবুত করেন তারা আমার দাদা যান আমার আব্বাজানের রেখে যাওয়া সঠিক দিন তারিখে ডোবরা দরবার শরীফে যাবেন যারা আমার আব্বাজানকে মহাব্বত করেন আমার দাদা জানকে করেন ডোবরা দরবার শরীফকে মহাব্বোধ করেন ডোবরা দরবার শরীফে যে প্রতিষ্ঠান আমার আব্বাজান রেখে গেছেন আপনাদের সহযোগিতা কামনা করেছেন আপনাদের সহযোগিতা করার জন্য আহ্বান করেছেন সরাসরি নির্দেশ দিয়েছেন আমি আশা করব আপনারা আমার আব্বাজানের সরাসরি ওই নির্দেশটা মেনে চলবেন যদি আমার আব্বাজানকে নেতা মনে করেন হাদি মনে করেন পথ মনে করেন আল্লাহর বলি বিশ্বাস করেন তাহলে ওই প্রতিষ্ঠানের খেদমত করে আমার আব্বাজানের মহাব্বত করে আমার আব্বাজান যেখানে শুয়ে আছেন সেখানে নির্দিষ্ট দিনে আপনারা যাবেন আর আল্লাহর বলিদের রুহানি ফায়েজ রুহানি দোয়া আমরা নিতে যাব আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে সত্যিকার মহাব্বত করে তার বলিদের রেখে যাওয়া প্রতিষ্ঠানে তার রেখে যাওয়া নির্দিষ্ট দিনে ডোবরা দরবার শরীফে তাদেরকে উদ্দেশ্য করে তাদের রুহানি ফাইজ নিতে দোয়া নিতে তাদের জন্য দোয়া করতে আল্লাহ আমাদের প্রত্যেকের জবাব দান করেন সকল বলে আমি এজন্য আমি আপনাদেরকে বিশেষ ভাবে আহ্বান করব যে এই মহাব্বত ঠিক রাখতে হলে আমাদেরকে ডোবরা দরবার শরীফের নির্দিষ্ট দিনে যেতে হবে কারণ আমরা যদি মুখে বলি মহাব্বত করি কাজে না লাগাই তাহলে সেই মহাব্বতটা ঠিক থাকবে না আমরা যদি এই রকম চিন্তা করি যে যখন হায়াতে ছিলেন আসতেন আমরা দেখেছি ভালোবেসেছি এখন তো চলেই গেছেন এখন আর কি তাহলে হাদি মানা পদদর্শক মানা মহাব্বত মুখে বলা এটা ঠিক থাকবে না আমরা যদি আল্লাহর বলি বিশ্বাস আর ওলিরা মরে না মানে কি সেখানে তারা সাহিত অবস্থা আছেন তাদের জন্য আমরা দোয়া করব হাজিরা দিব তারা আমরা গেলে খুশি হবে খুশি হয়ে আমাদের জন্য দোয়া করবে সেই দোয়ার আল্লাহ তালা আমাদের জীবন এবং আমি এজন্য আমরা সেই বিশ্বাস নিয়ে ডোরা দরবার শনিফে যাব 25ে পৌষ 25ে মাঘ 7ই ফেব্রুয়ারি আর 8ই জানুয়ারি 8ই জানুয়ারি খুব সন্নিকটে অল্প কয়েকদিন বাকি আছে রোজ মঙ্গলবার জোহর বাদে শুরু হবে আপনারা যারা যাবেন যোহর নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে আল্লাহর ওলিদের দরবারে সঠিক সময়ে নির্দিষ্ট দিনে সুস্থ শরীরে যাওয়া এবং আসার মত তৌফিক দান করুন সকল বলে আমিন এবং তাদের রেখে যাওয়া প্রতিষ্ঠানে আমরা যেন সহযোগিতা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তো অফিক দান করেন সকলে আমি তাদের রেখে যাওয়া সংগঠন এটা মূল সংগঠন সেই সংগঠন যেন আমরা করতে পারি তাদের রেখে যাওয়া সংগঠন যেই নামের সংগঠন সেই নামের সংগঠন যেন আমরা করতে পারি মহাব্বতের তাগিদে মহাব্বতের খাতিরে যদি আমরা নেতা মনে করি নেতার আনুগত্য করা ওয়াজিব এই ওয়াজিব যদি আমরা বিশ্বাস করি সেই বিশ্বাস রেখে যেন আমরা পালন করতে পারি আল্লাহ তালা আমাদের

যে করেছেন চব্বিশ হাজার নয় শত ছেচল্লিশ টাকা আর চুয়ান্ন টাকা হইলে পঁচিশ হাজার হয়ে যেত এখন আমরা কি চুয়ান্ন টাকা দেবো না দোয়া করে দেবো চুয়ান্ন টাকা হলে পঁচিশ হাজার হয়ে

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة، وفي الآخرة حسنة، وقنا عذاب النار، وقنا عذاب القبر، وقنا عذاب الحشر، وقنا عذاب الفنسرى رب الحمد ما كما ربياني صغيرا رب الحمد ما كما ربياني صغيرا رب رب الحمد ما كما ربياني صغيرا الآمان يا الله الآمان يا الله يا الله আমরা কত পায় গুনাহগার জাহান্নামের বাগানে বসে তোমার দরবারে হাত শুনেছি এর পূর্বে শুরু থেকে এই পর্যন্ত কোরআন হাদিস থেকে আমরা যা কিছু আলোচনা শুনেছি আমরা তোমার হাবিবের প্রতি দরুদ এবং সালাম পেশ করেছি আমরা সংক্ষিপ্ত খতম শরীফ পড়েছি যে যা কিছু পড়েছি পড়ার মধ্যে ভুল টুটি হয়ে থাকে maaf করে দিয়ে এর বিনিময়

আইম্মায়ে মুস্তাকিদিন মুফাসসিরিন উলামায়ে کرام আছাতাজা کرام শহীদায়ে کرام যত তোমার বলি বান্দরা পৃথিবীর জমিনে সাইতো অবস্থান থেকে পর থেকে আরমা গিয়া সম্পন্ন সাদা खास করে

খাস করে আমার দোজার আমার আব্বা জানের যত মুরিদান কবরবাসী প্রত্যেককে রং মাখিয়া সব পৌঁছে দাও খাস করে আমার দোজান সহ আশে পাশে যারা শহীদ অবস্থা আছে প্রত্যেককে রং মাখিয়া সব দাও খাস করে আমার বাজার লোকেassam পৌঁছে দাও খাস করে আজকে যারা দান করেছেন দানকারীদের থেকে যাদের পিতা মাতা

আমাদের থেকে যারা বিদায় নিয়ে চলে গেছেন প্রত্যেকের জীবনের গুলা মাফ করে দিয়ে তাদের প্রত্যেকের কবরকে বেহেস্তে টুকরায় পরিণত করে দাও বেহেস্ত থেকে এক রোজা কবর পর্যন্ত খুলে দাও হাসরের ময়দানে বেগুনা হয়ে উঠার মতো দান করো কেমন পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও তোমার হাবি বলেছেন মানুষ চলে যাওয়ার পরে তার সমস্ত নেকামল বন্ধ হয়ে যায় আমার আব্বা দান বলতেন তোমার হাবিবের এই কথা ব্যাখ্যা করে মানুষ চলে যাওয়ার পরে তারা চেয়ে থাকে পৃথিবীর দিকে আত্মীয় স্বজন সন্তান সন্ততির দিকে চেয়ে থাকে বলতে থাকে ডাকতে থাকে মা হাহা করে বলে বাবা কথা ভুলে যাস রে আমরা সেই ডাক শুনতে পাই না কিন্তু আমরা বিশ্বাস করি তারা আমাদের দিকে চেয়ে আছে আমরা যা কিছু পাঠাবো তার বিনিময় তুমি তাদেরকে না দেবে এই জন্য আমরা তাদেরকে স্মরণ করে ভুলে না যে তোমার দরবারে কেমন আমাকে পড়িয়া জানাই দানকারীদের সহ আমাদের থেকে যারা বিদায় নিয়ে চলে গেছেন তাদের জীবনের গুণা মাফ করে দিয়ে তাদের প্রত্যেকের খালা মামা মামি স্ত্রী পুত্র আত্মীয় স্বজন জীবিত অবস্থা আছে তাদের হাজাত তুমি তারা আশ্রয় দাও তারা যদি কোন রোগ্রস্ত অবস্থা থেকে থাকে তোমার হাবিবের বেরোসি পাঁচ দাম করো অনেক দাম করেছেন তাদের আব্বা আম্মা তাদের দাদা দাদি তাদের নানা নানি আত্মীয়-স্বজন অসুস্থ অবস্থা আছে ইয়া আল্লাহ দানকারীদের আত্মীয়-স্বজনকে তুমি সুস্থ দান করো এভাবে আমরা যারা আহাতুলেছি আমাদের মধ্যে যদি কৃুগগ্নস্থ অবস্থায় থেকে থাকি আমাদের প্রতিเมষি পাশ করlename দান করো তোমার হাবি বলেছেন যার সাথে যার মহাব্বত তার সাথে তার হাসল হবে আমরা যারা আমার আব্বা জান কি চিনি আমরা জানি আমার আব্বা জান তোমার হাবিবকে অত্যন্ত মহাব্বত করতেন তোমার হাবিবের সানের খেলাফ তিনি কোনোদিন বরদাস করেননি যেভাবে যেখানে যা প্রয়োজন সেভাবে তিনি প্রতিবাদ করেছেন সেই প্রতিবাদ আর মহাব্বতের খাতিরে আমার আব্বা জানকে তোমার হাবিবের সাথে হাসল নাসল করাইয়া

আমরা যারা প্রতিষ্ঠানে خدمت করছি সব محبتের খাতিরে সেই দিন এই محبتের খাতিরে আমাদেরকেও আমার বাবার সাথে সেই সাথে তোমার হাবিবের সাথে হাসনা সরকাইয়া দিও আমরা যারা হাত তুলেছি আমরা প্রত্যেকে গুণাহার জেনে করি না জেনে করি যে অবস্থা যে সমস্ত গুণা আমরা করেছি আমরা আমাদের সারা জীবনের গুণা তোমার কাছে মাপ চাচ্ছি তুমি গপুর গপার রহমান রহিম একমাত্র মালিক আমরা তোমারই বান্দা তাই তো এই মধ্য রজনীতে আমাদের দোকানে হাত আমরা আমাদের সারা জীবনের গুণা মাফের জন্য তোমার দরবারে বারে জানাচ্ছি তুমি আমাদের সারা জীবনের গুনা মাফ করে দাও বিগত দিনে যত রোজা যত নামা যত ইবাদত আমরা করেছি ভুল টুটে মাফ করে কবুল করে নাও সামনে যেই কয় দিন বেঁচে থাকব ইমান ইসলাম সাখে বেঁচে থাকার তৌফিক দান করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো হালাল রুজি উপায় উপার্জন করার তৌফিক দান করো আমানতদারি করার তৌফিক দান করো রক্ষা করার তৌফিক দান করো শয়তান ওয়াসওয়াসা থেকে আমাদেরকে তুমি রেহাই দান করো আমাদের উপর রহমত বরকত নাযিল করো সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো দানকারীরা যারা যে উদ্দেশ্য দান করেছেন তাদের প্রত্যেককে নেক মকসুদ তুমি পূরণ করে দাও ইয়া আল্লাহ অনেক দানকারী বিদেশে অবস্থান করে দান করেছেন তারা যেন সেখানে সুস্থ থাকতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও তারা যখন দেশে প্রত্যাবর্তন করবে সুস্থ শরীরে দেশে প্রত্যাবর্তন

Amen. Ah. আমরা যে যে উদ্দেশ্যে তোমার দরবারে হাত তুলেছি আমাদের প্রত্যেককে নেক পক্ষ তুমি পূরণ করে দাও এই মাদ্রাসা তোমার হাবিবের খাকে তুমি কবুল করে নাও যারা সহযোগিতা করেছেন তাদেরকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও এই মাহফিল যারা সহযোগিতা করেছেন শ্রম দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে মেধা দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল করে নাও যে উদ্দেশ্যে সহযোগিতা

وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله